প্রিয় দর্শক আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা আসসালামু আলাইকুম দর্শক আজকেও একটি নতুন এবং চমৎকার বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বইটি সম্পর্কে আপনাদেরকে জানাবো বলে দর্শক ইসলাম পরিদিন আয়োজিত একটি ব্যতিক্রমী আয়োজন ইসলাম পয়দিন বুকস অনুষ্ঠানটি যে যেখানে যেভাবে বসে উপভোগ করছেন সকলকে হৃদয় নানা শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা বরাবরই জানিয়ে থাকি যে অনুষ্ঠানে আমরা একটি ইসলামিক বই নিয়ে আলোচনা করি এবং আলোচিত সেই বইটি সম্পর্কে পাঠককে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে করে পাঠক বইটি সংগ্রহ করবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সহযোগিতা হয় দর্শক সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত জবাব নামক এই চমৎকার বইটি নিয়ে প্রিয় দর্শক ইসলাম বিদেশি নাস্তিকরা নানা ধরনের সম্ভাবনাকে যুক্তির করে করে মুসলমানদেরকে ভরকে দেয় আমরা তাই তো এমনও তো হতে পারত আমাদের মনের অবস্থা হয় হায় হায় ইসলাম কি তাহলে ভুল তাদের সকল কথাগুলো বেশ যুক্তিযুক্ত মনে হয় কিন্তু যারা যুক্তিতর্কে প্রাতিষ্ঠানিক পদ্ধতি জানেন তারা খুব সহজই ধরতে পারেন তাদের এ সকল ভুয়া যুক্তি এখন যোগ পাল্টেছে আজ মুসলমানরা যদি যুক্তিতর্কে প্রাতিষ্ঠানিক পদ্ধতি না জানেন যদি ধরতে না পারেন কোনগুলো ভুয়া যুক্তি তাহলে খুব সহজেই মুসলমানদের ইমানে ফাটল ধরিয়ে দেওয়া যায় এমন সব চ্যালেঞ্জ দেওয়া যায় যেগুলো দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজও একজন মুসলমান বিশ্বাসের সাথে পড়তে পারবেন না সব সময় তার মনে হতে থাকবে এতদিন যে ধর্ম অনুসরণ করে এসেছি সেটি কি তাহলে ভুল কেন বুঝতে পারছেন না যদি কোনো সৃষ্টিকর্তা নাই থাকতো যদি পৃথিবী কারো নিয়ন্ত্রণে না থাকত তাহলে আপনি যখন যা ইচ্ছা তাই করতে পারতেন নিশ্চয়ই না শত চেষ্টা করেও বিজ্ঞানীরা অন্য কোনো গ্রহকে জীবকুল টিকে থাকার মতো করে উপযুক্ত করতে পারেনি আর এর দ্বারাই প্রমাণ হয় যে অবশ্যই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে পৃথিবী কারো নিয়ন্ত্রণে চলছে তার নিয়ন্ত্রণ ছাড়া তার হুকুম ছাড়া অন্য কোন গ্রহ কেন পৃথিবীর একটি বালু কণা নড়ানোর ক্ষমতাও কারণেই তাই দর্শক মুসলমানদেরকে যুক্তিতর্কের প্রাতিষ্ঠানিক পদ্ধতি জানতে হবে অথবা যারা যুক্তিতর্কের প্রাতিষ্ঠানিক পদ্ধতি জানেন তাদের সহযোগিতা নিতে হবে নিজেদের ইমানকে নিজেদের বিশ্বাসকে বাঁচানোর জন্য দর্শক আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি তেমনই একটি বই দু সালে ডাব্লিউ 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 ডট টু অ্যান্টি ইসলাম ডট কম নামক একটি ওয়েবসাইট প্রকাশিত হয় যে ওয়েবসাইটটির একমাত্র কাজ ছিল ইসলাম নাস্তিকরা যে সকল তর্ক যুক্তি প্রশ্ন উত্থাপন করে সেগুলোর জবাব দেওয়া গল্পে গল্পে সেই জবাবগুলো বিভিন্ন লেখক সেখানে প্রকাশ করতেন এবং নাস্তিকদের বিভিন্ন যুক্তিকে খণ্ডন করতেন দর্শক এই বইটিতে আসকালে সেই ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন প্রশ্নের যে জবাব রয়েছে সেই জবাবগুলো থেকে একগুচ্ছ লেখকের গল্প বা জবাব এখানে গল্প আকারে তুলে আনা হয়েছে দর্শক এখানে যাদের লেখা বা যাদের গল্প বা যাদের জবাব প্রকাশিত হয়েছে তারা তাদের মধ্যে রয়েছে সুপরিচিত লেখক আরিফ আজাদ রয়েছে শামসুল আরিফিন শক্তি মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার আরিফুল ইসলাম শিহাব আহমেদ তুহিন রাফান আহমেদ জাকারিয়া মাসুদ মোহাম্মদ আব্দুর রহমান মহিউদ্দিন রূপম মোহাম্মদ শাকিল হোসেন নাফিস শাহরিয়ার মুরসালিন নিলয় মোহাম্মদ সাদাত মোহাম্মদ আল বান্না আহমদ আল ওবায়দুল্লাহ এই একগুচ্ছ লেখকের গল্প বা লেখা বা জবাব কিন্তু এই বইটিতে সংযোজন করা হয়েছে যুক্ত করা হয়েছে এই বইটিতে বইটি থেকে আসলে একজন পাঠক যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে নাস্তিকদের এই যাবৎকালে প্রকাশিত যে সকল প্রশ্ন রয়েছে যে সকল যুক্তি রয়েছে সে সকল যুক্তির খণ্ডন বা সে সকল প্রশ্নের জবাব কিন্তু এই বইটিতে একজন পাঠক পাবেন সুতরাং যারা চুক্তিতর্কের প্রাতিষ্ঠানিক পদ্ধতি জানতে চান বা জানেন না তাদের জন্য কিন্তু চমৎকার একটি বই হবে যে আসলে নাস্তিকরা কি ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর জবাব কি হতে পারে আপনার যদি ইমানে কোনো প্রশ্ন থেকে থাকে আপনার যদি আল্লাহকে বিশ্বাস করার ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের জবাব কিন্তু আপনি এই বইটি থেকে পেতে পারেন তাই দর্শক বলতে চাই যে এই বইটি আসলে যারা যুক্তিতর্কে প্রাতিষ্ঠানিক পদ্ধতি জানেন বা যারা জানেন না সকলের জন্য কিন্তু উপকারী একটি বই প্রিয় দর্শক বইটিতে আসলে কি বিষয় ফুটে উঠেছে সেগুলো আমরা জানবো তার আগে একটু দেখে নেব যে বইটি সম্পর্কে প্রকাশক বা লেখকরা কি বলছেন বইটি সম্পর্কে বইটি সম্পর্কে এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখক আরিফ আজাদ বলছেন তার কথার এক পর্যায়ে জবাব অনেক লেখকের সম্মিলিত প্রচেষ্টার ফল প্রতিযশা অনেক লেখকের চিন্তাশীল ভাবনা জাগানিয়া গবেষণাধর্মী লেখায় সমৃদ্ধ এ সংকলন নাস্তিক্যবাদ বিরোধী কাজগুলোতে জবাব নতুন এবং গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে যাচ্ছে বলে বলেই আমার বিশ্বাস দর্শক আমরা বিশ্বাস করি যে এই বইটি আসলে নাস্তিকদের বিভিন্ন উত্থাপিত প্রশ্নের জবাবের ক্ষেত্রে বা সাধারণ মানুষের মনে যে সকল প্রশ্ন উত্থাপিত হয় বিশ্বাস অবিশ্বাসের সেগুলোর জবাব দেওয়ার জন্য চমৎকার একটি বই হবে তাই এই বইটি সবার জন্য সকলের জন্য পড়া খুবই জরুরি মনে করছি দর্শক বইটিতে যে সকল বিষয় ফুটে উঠেছে সেগুলো আমরা যদি দেখে নিই এখানে রয়েছে বিজ্ঞান ও বিশ্বাস যা আমাদের অজানা রয়েছে অ্যান আপিল টু কমন সেন্স রয়েছে আল্লাহর অস্তিত্ব কোরআনের আর্গুমেন্ট রয়েছে হিউম্যান মানব না দানব নারী স্বাধীনতা নাকি দাসত্ব একটি প্রশ্ন একটি উত্তর রয়েছে আলেকজেন্ডেরিয়ার বইগুলো কে পুড়িয়েছেন রয়েছে কোরআনে এত পুনরুক্তি কেন প্রাচীন পাণ্ডুলিপি বর্তমান হতে ভিন্ন নারীরা কি অধিকাংশই কি দাস প্রথা ও ইসলাম রয়েছে উৎসর্গের উৎসবে রয়েছে আবুল আহাবের ব্যাপারে অভিশাপ পূর্ণ বাণী প্রসঙ্গ এছাড়াও বইটিতে রয়েছে সৃষ্টিকর্তার প্রজ্ঞার অনন্য এক নিদর্শন নাস্ক এছাড়াও রয়েছে বকরির পেটে কোরআনের আয়াত কোরআনের আয়াত সংখ্যার গণনায় ভিন্নতা কেন আগে ও পরে মারা যাওয়া ব্যক্তি কি সমান শাস্তি পাবে হিজরাদের হত্যা করা তবে কি বিজ্ঞান একাই লড়ে ছিল রয়েছে স্রষ্টা থাকতে মানুষ কেন অনাহারে থাকে এছাড়াও রয়েছে অলৌকিক কিছু ঘটলে পরে রয়েছে ইসলামে দাসীদের ব্যাপারে বিধান বিভিন্ন কিরাতে বিভিন্ন কথা এছাড়াও রয়েছে তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র দশক আমরা কিন্তু আসলে সূচিপত্র দেখেও বুঝতে পারলাম যে এই বইটিতে এমন কিছু বিষয় ফুটে উঠেছে যেগুলো আসলে একজন বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থানকারী মানুষকে কিন্তু স্বচ্ছ একটি ধারণা দিতে পারবে সৃষ্টিকর্তা সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে এবং সৃষ্টি স্রষ্টা সম্পর্কে দর্শক তাই মনে করি যে সকলের এই বইটি পাঠ করা খুবই জরুরি বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন এবং বইটির পৃষ্ঠা সংখ্যা নির্ধারণ করা হয়েছে দুই ছয় ছয় পৃষ্ঠার এই বইটির মুদ্র মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা তাই দর্শক আমরা বলবো যে এই টাকার অঙ্কটি আসলে বিবেচনা না করে আমরা কিন্তু আসলে আমাদের যে বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করছি যারা তাদের বিশ্বাসটিকে আসলে গাঢ় করার জন্য এই অল্প টাকায় এই বইটি কেনার জন্য আসলে খুব তেমন বড় কিছু নয় তাই মনে করি যে আপনি চাইলেই বইটি সংগ্রহ করে নিতে পারেন বইটি কিনতে চাইলে এগারো বাই এক বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন শূন্য এক ছয় এক অর্ডার করতে পারেন রকমারি ডট কম এ প্রিয় বলতে চাই যদি এমন হয়ে থাকে যে আপনি আসলে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে পরে একটি মাঝামাঝি জায়গায় অবস্থান করছেন ভাবছেন যে আসলেই সৃষ্টিকর্তা আছে কি নেই বিশ্বাস করবেন কি করবেন না তাদের জন্য অথবা যারা সৃষ্টিকর্তাকে জানেন সৃষ্টিকর্তাকে মানেন বিশ্বাস করেন কিন্তু আপনার আশপাশে বিভিন্ন ইসলাম বিদ্বেষী নাস্তিকরা আপনার আপনার সামনে বিভিন্ন রকমের প্রশ্নকে উত্থাপন করে আপনাকে ঘাবড়ে দিতে চাচ্ছে তাদের জন্য বা তাদের আশপাশের মানুষদের জন্য কিন্তু চমৎকার একটি বই হবে জবাব এই জবাব বইটি থেকে আপনি এই ধরনের বিভিন্ন প্রশ্নের জবাব পেতে পারেন তাই মনে করি যে এই বইটি আপনার সংগ্রহ থাকতে পারে এছাড়াও আপনার আশপাশের কোনো বন্ধু যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তার কিন্তু বইটি থাকা প্রয়োজন তাই আপনি সংগ্রহ করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকে বইটি উপহার স্বরূপ দিতে পারেন দর্শক আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বইটি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বই পড়ুন নিজেকে সমৃদ্ধ করুন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বই নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ